তেসরা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি 32 জাতীয় চার নেতা স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি। এ সময় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ কে এম আজম খসরু নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা বনানী কবরস্থানে চার নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।